أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তিনি ভ্রু কুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন কারণ তার কাছে এক অন্ধ আগমন করল আপনি কি জানেন সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত এবং উপদেশে তার উপকার হতো পরন্তু যে বেপরোয়া আপনি তার চিন্তায় মশগুল সে শুদ্ধ না হলে আপনার কোনো দোষ নেই যে আপনার কাছে দৌড়ে আসল এমত অবস্থায় যে সে ভয় করে আপনি তাকে অবজ্ঞা করলেন কখনো এরূপ করবেন না এটা উপদেশ বাণী অতএব যে ইচ্ছা করবে সে একে কবুল করবে এটা লিখিত আছে সম্মানিত উচ্চ পবিত্র পত্রসমূহে লিপিকারের হস্তে যারা মহৎ ভূত চরিত্র মানুষ ধ্বংস হোক সে কত অকৃতজ্ঞ তিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন অতঃপর সুপরিমিত করেছেন তাকে অতঃপর তার পথ সহজ করেছেন অতঃপর তার মৃত্যু ঘটান ও কবরস্থ করেন তাকে এরপর যখন ইচ্ছা করবে আঙ্গুর শাক সবজি জয়তুন খরজুর ঘন উদ্যান ফল এবং ঘাস তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুদের উপকারার্থে অতঃপর যেদিন কর্ণবিদারক নাদ আসবে সেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে তার মাতা তার পিতা তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে অনেক মুখমণ্ডল সেদিন হবে উজ্জ্বল সহাস্য ও প্রফুল্ল এবং অনেক মুখমণ্ডল সেদিন হবে ধূলিধূসরিত তাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে তারাই কাফির পাপিষ্ঠের দল